ওয়েলকাম টু আর্যভট্ট বসন্ত আবাস। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত থেকে দ্বিতীয় অধ্যায় নেব এবং সেই অধ্যায় থেকে তোমাদের অনুপাতের ভিডিও ছাড়ছি। এখন যে আমি তোমাদের দেখাবো ওই অনুপাত চ্যাপ্টার থেকে কোষে দেখি 2.2, তার থেকে আমি বিভিন্ন অঙ্কের আমি সমাধান আজ আমি ভিডিও আকারে দেখাবো, সেটি তোমরা ভালো করে দেখে নাও। এটি পাঠ নম্বর 7। কোষে দেখি 2.2 তে নিচের একটি অঙ্ক থাকবে যেটি লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে এবং ওই অনুপাতটি কি অনুপাত তা লিখতে হবে। দেখো, একের এইচ এর অঙ্কটা আছে 25xyz = 625xyz। তাহলে আমরা অতএব কি লিখব, 25xyz = 625xyz। যেহেতু দুই দিকেই এক্স ওয়াই জেড আছে, আমরা কি করবো, ওটাকে তুলে দেব, অর্থাৎ লিখব কি 25 = 625। এরপর আমরা 25কে যদি 25 দিয়ে ভাগ করি, 25 একে 25, 625কে 25 দিয়ে ভাগ করলে 25 25 এ 625, তাহলে উত্তরটা পেলাম কি 1:25। এই অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এটি কি অনুপাত, এটি লঘু অনুপাত। অর্থাৎ আমরা এই যে 25xyz = 625xyz, এই অনুপাতটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করলাম, তার উত্তরটা বেরোলো 1:25। এবং এটা কি অনুপাত, তার উত্তরটা কি হলো, না এটি লঘু অনুপাত। এরপর কষে দেখি 2.2 থেকে দেখো এবারে যে অঙ্কটা থাকবে একটি অনুপাত, তাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে এবং তাকে ব্যস্ত অনুপাতে লিখতে হবে। আমরা কিভাবে করছি একটু দেখে নাও। দেখো, 2 এর g এর অঙ্কটা 1.25 = 7/10, এই অঙ্কটাকে আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করব, যেহেতু এটা ভগ্নাংশ আছে তাকে পূর্ণ সংখ্যায় পরিণত করব। তাহলে দেখো 1.25 = 7/10, 1.25 কে ভাঙলে কি হয়, না 7/5, 5 একে 5, তার সঙ্গে 2 যোগ করে 7/5 হবে, = 7/10। এরপর আমরা এটাকে পূর্ণ সংখ্যায় করতে গেলে দেখো ডান দিকে যে 7/10 আছে ভগ্নাংশ, আমরা যদি ঠিক ওকে ঘুরিয়ে মানে আর অনন্য করে যদি আমরা 7/5 সঙ্গে গুণ করি, অর্থাৎ 7/5 × 10^7 = 7/10 × 10^7 করলে এটা পূর্ণ সংখ্যায় পেয়ে যাব। তাহলে কি হবে, দেখো সাথে সাথে কাটবে আর 5 এর সঙ্গে 10 কাটলে 2 হবে, আবার ঠিক ডান দিকে সাথে সাথে কাটবে আর 10 এ 10 কেটে ওটা হবে 1, অর্থাৎ আমরা পেলাম কি 2:1। এর ব্যস্ত অনুপাত কি, না 1:2, আমরা বলেছি পূর্বপদ আর উত্তরপদ যদি এরা স্থান পরিবর্তন করে তাকেই আমরা ব্যস্ত অনুপাত বলি। তাহলে 1.25 = 7/10, তাকে পূর্ণ সংখ্যায় পেলাম 2:1 আর তার ব্যস্ত অনুপাত হচ্ছে 1:2। এরপর কষে দেখি 2.2 থেকে দেখো নিচের অনুপাতকে মিশ্র অনুপাতে পরিণত করতে হবে এবং এই মিশ্র অনুপাতটি কি অনুপাত, গুরু লঘু না সমানুপাত, এটা আমাদের করে দেখাতে হবে বা অঙ্কটা মিশ্র অনুপাত বের করার পরে উত্তরটা লিখতে হবে। তাহলে 3 এর c এর অঙ্কটা আছে 8:5, 7:12 আর 22:13, অর্থাৎ 8:5, 7:12, 22:13, এই 3টে অনুপাতকে আমরা আগে মিশ্র অনুপাতে করব। কি করে, না পূর্বপদের গুণফল = উত্তরপদের গুণফল করলেই কিন্তু মিশ্র অনুপাত পেয়ে যাব। তাহলে অতএব 8:5, 7:12, 22:13 এর মিশ্র অনুপাতটা কিভাবে হচ্ছে দেখে নাও। 8 × 7 × 22, প্রথম অনুপাতের পূর্বপদ 8, দ্বিতীয় অনুপাতের পূর্বপদ 7, তৃতীয় অনুপাতের পূর্বপদ 22, তার গুণফল = প্রথম অনুপাতের উত্তরপদ হচ্ছে 5, দ্বিতীয় অনুপাতের উত্তরপদ 12, তৃতীয় অনুপাতের উত্তরপদ হচ্ছে 13, অর্থাৎ লিখলাম কি 8×7×22 = 5×12×13। এরপর দেখো আমরা যেহেতু দেখো 8 আর 12 দুটোকেই 4 দিয়ে ভাগ করা যায়, তাই আমরা 4 দিয়ে ভাগ করে তোমাদের দেখানো হয়েছে, তাই কি লিখলাম 8×7×22 = 5×12×13/4। তাহলে 4কে কাটলাম আর উপরে হলো 4×2=8, ঠিক উত্তর পদে 4কে কাটলাম আর 12কে কাটলে 4×3=12। তাহলে আমরা লিখতে পারি কি, না 2×7×22 = 5×3×13। তাহলে 2×7 গুণ করলে 14×22 = 5×3=15×13। এরপর 14কে 22 দিয়ে গুণ করলে হয় কত 308 আর 15কে 13 দিয়ে গুণ করলে হয় কত 195, তাই লিখলাম কি 308 = 195। তাহলে 308 = 195, এটি হলো মিশ্র অনুপাত। এবং যেহেতু এখানে
পূর্বপদ বড়, তাই এটাকে বলছি গুরু অনুপাত। আবার কোষে দেখি 2.2-তে তোকে একটি চারের দাগের অঙ্ক আছে। রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে। তাহলে একে অনুপাতে প্রকাশ করে দেখব কে বেশি অঙ্ক ঠিক করেছে। দেখো রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, তাই 60-এর 100, আর বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক অঙ্ক করেছে, তাই লিখব 50-এর 80। তাহলে অনুপাতটি হলো 60-এর 100 = 50-এর 80। তাহলে এই যে দেখো 60 আর নিচে 100 আমরা কি করব, একটা শূন্য করে কেটে দেব, তাই লিখলাম 6-এর 10। 50 আর 80 উপরেরটিকে একটা শূন্য করে কেটে দেব, তাই লিখলাম 5-এর 8। তাহলে 6-এর 10 = 5-এর 8। এরপর কি 10 আর 8-এর লসাগু কত 40, তাই উভয় পদকে আমরা 40 দিয়ে গুণ করেছি। 6-এর 10 = 40, 5-এর 8 = 40। তাই 10 = 10 আর 10 = 40, 8 = 8, 8×5=40। তাহলে কি দাঁড়ালো, 6×4 = 5×5, তাহলে আমরা কি পেলাম 24:25। তাহলে এই যে আমরা অ্যান্সারটা পেলাম, তাহলে আমরা কি শিখলাম, না বিনয় তাহলে বেশি অঙ্ক ঠিক করেছে, যে 80টার মধ্যে 50টা সঠিক করেছে, তাই বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। এরপর কষে দেখি 2.2-তে 6-এর অঙ্কটা কি আছে, না দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা, প্রথম বাড়িটির দাম কত সেটা একটু হিসাব করতে হবে, আর প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো সেটা বের করতে হবে। তাহলে অঙ্কটা একটু আমরা করে নেব। দুটি বাড়ির দামের অনুপাত দেওয়া আছে 4:3 এবং দ্বিতীয়টির দাম দেওয়া আছে, অর্থাৎ দ্বিতীয় বাড়িটির দাম দেওয়া আছে 4,20,000 টাকা। তাহলে অতএব প্রথম বাড়িটির দাম আমরা সহজেই বের করব, কিভাবে, না 4,20,000 × 4/3, যেহেতু প্রথম বাড়ির দাম বের করতে হবে তাই সেই পদটাকে আমরা লবে রাখবো, অর্থাৎ 4টাকে আমরা লবে রাখলাম, আর যেহেতু দ্বিতীয়টির দাম দেওয়া আছে তাই 3টাকে আমরা হরে রাখলাম, 4/3 লিখলাম। এরপর দেখো 3 × 3 আর 4,20,000 কে 3 দিয়ে কাটলে হবে 1,40,000। তাহলে 1,40,000 × 4 টাকা, একে গুণ করলে হবে কত, 5,60,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম পেয়ে গেলাম 5,60,000 টাকা। এরপর বলেছে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। খুব সহজ, তাহলে তাদের দামের অনুপাত আমরা লিখব 5,60,000 + 70,000 = 4,20,000। তাহলে 5,60,000 + 70,000 যোগ করলে কত হবে, 6,30,000 = 4,20,000। এবারে দেখো দুটো পদেরই আমরা কি করব, এই পূর্বপদ উত্তরপদ প্রত্যেকটাই দেখো 4টে করে 0 আছে, আমরা 4টে করে 0 তুলে দেব। তাহলে আমরা লিখবো কি 63:42। আবার দেখো 63 কে 7 দিয়ে ভাগ করলে হয় 7×9=63, 42 কে 7 দিয়ে ভাগ করলে হয় 7×6=42, 9:6, আবার প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করলে হয় কত, 3×3=9 আর 3×2=6, অর্থাৎ 3:2। তাহলে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাদের দামের অনুপাত হবে কত, না 3:2, আমরা এই উত্তরটা পেয়ে গেলাম। আজকে এই পর্যন্ত, তোমাদের 2.2-এর কিছু অঙ্কের আমি সমাধান দেখিয়ে দিলাম, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। আর তোমরা কি করবে, না যে নিচে ডেসক্রিপশনগুলো আছে অবশ্যই দেখে নেবে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর প্রত্যেকে কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি না কেউ করে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নেবে, আর প্রত্যেকে ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের কাছে, আরও আরও তোমরা দ্রুততার সঙ্গে শেয়ার করে দাও, আর পাশে যে আই বেল বাটন থাকবে সেটা একটু হাত লাগিয়ে ঘন্টাটা বাজিয়ে দেবে। আর পরের পাঠে আমি তোমাদের অনুপাতের আনুপাতিক ভাগাহার শেখাবো, কীভাবে অনুপাতকে আনুপাতিক ভাগাহার করতে হয়, এবং তার থেকে আরও অনেক অঙ্ক তোমাদের শিখতে হবে, সেই জন্য ভাগাহারটা ভালো করে না শিখলে তোমরা অঙ্ক করতে পারবে না। তাই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং প্রত্যেকে তোমাদেরকে বলছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি করবে, সাবধানে থাকবে, ঘন ঘন হাত ধোবে, আর স্যানিটাইজার ব্যবহার করবে, মুখে মাস্ক ব্যবহার করবে। আজকে এই পর্যন্ত, আমি তোমাদের ভিডিও দেখালাম, নমস্কার।